নমস্কার, আমি বিদ্যুৎ বিশ্বাস, সুস্মিতা নার্সারি। আপনাদের আজকে দেখাচ্ছি আপেলের ভিডিও। এর আগে আমরা দুটো ভিডিও দেখিয়েছি আপেলের এবার বছরে, তা আপনারা আবার দেখুন। প্রথম যেদিন এনেছিলাম সেদিন একটা ভিডিও করেছি, আর সেই গাছটা কোনভাবে বসিয়েছি, তারপরে গিয়ে 18 দিনের মাথায় গিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম, গাছে ফুল এসে গেছে। যত ফুল আলা গাছ আমরা সব বের করে দিয়েছি, যারা চেয়েছে তাদের দিয়েছি, যাদের গেছে তারা তো অবশ্যই বুঝতে পারছে, হ্যাঁ দাদা আমিও পেয়েছি সেই ফুলালা গাছ। আমি ফুলালা গাছ এই মুহূর্তে আর অবশ্য নেই, আর ফুলালা গাছ আমি রাখবো না, যতটা বেড়ে যায় বেরোই যাক, আমাদের গাছটা নিয়ে কথা। তা আপনারা দেখুন এই যে গাছগুলো, অনেক লোকে এই গাছ অনলাইনে বুকিং করেছে। এই যে আপেল গাছটা দেখছেন, এই আমার পুরো ভেটটায় আপেল গাছ। আপেল গাছ এবার বছরে একটা অন্যভাবে ট্রিটমেন্ট করেছি, কেননা অনেক লোক এই আপেল গাছ হরিমোহন শর্মার কাছ থেকে নিয়েছে। আমি যে আগের ভিডিওটায় দেখিয়েছিলাম হরিমোহন শর্মার ইয়েটা ফোন নাম্বার, তারপর হচ্ছে যেভাবে এসছে সেই ট্র্যাকিং আইডিগুলো দিয়েছি, ওর থেকে অনেক লোকেই ফোন করে হরিমোহন শর্মার কাছ থেকে বুকিং করে গাছগুলো নিয়েছে। তবে অনেক লোকেই বলছে দাদা আমি বাঁচাতে পারিনি, আমি 20খানা নিয়েছিলাম, কিংবা কেউ বলছে আমি 30খানা, 30খানার ভিতর 20খানা আছে, আরও 5খানা মরবে, 15খানা এসে দাঁড়াবে, আর 6 মাস পরে গিয়ে 10খানায় দাঁড়াবে। 30খানা যদি শর্মার কাছ থেকে অর্ডার দেয়, আশা করি পাবলিকরা 10খানা টিকেতে পারবে, তার বেশি পারবে না, কেননা এর ভিতর অনেক ব্যবহার আছে, অরিজিনাল জিনিস, অরিজিনাল জিনিসগুলো একটু মরে বেশি, আর ডুপ্লিকেটগুলো মরে না, এইটা সবসময়ের জন্য ভাবতে হবে। তবে এই যে গাছগুলো দেখছেন, এইটা আন্না, এইটা আন্না, এখনও ফুল আছে, কালকে একজন আসার কথা আছে, কালকে রবিবার, এই রবিবারে আসার কথা আছে, ওটা রেখে দিচ্ছি ফুলালা গাছ, দেখা যাক ও নেয় নাকি। আর যেগুলো ফুল এসে যায় সে গাছটাও দুর্বল হয়ে যায়, তার জন্য আমরা ফুলালা গাছ অবশ্যই বের করে দেওয়ার চেষ্টা করি। আর যেগুলো ফুল আসেনি সেগুলোর গাছ দেখুন কত বড় হয়ে গেছে, হ্যাঁ গাছের যথেষ্ট সচেতন আছে। আমি আজকে ওষুধ দেবো, আজকে বিকালে আমি ভিডিওটা করছি, এরপরেই আমি ওষুধ দেবো। এইটা হচ্ছে হরিমোহন 99, দেখুন গাছগুলো কী সুন্দর করেছি। যারা অনলাইনে বুকিং করবেন তাদের এই কোয়ালিটির গাছ দেবো। এই আমার মেয়ে, মেয়ে সুস্মিতা, এর নামেই নার্সারি। আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না, আপনারা একটু উৎসাহ দেবেন। এইটুকুই আমার বাবা বলতে চাচ্ছে যে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন ও কমেন্ট করতে ভুলবেন না, আর আপনাদের উৎসাহ আমার অদূরে আমরা পৌঁছে যেতে পারবো, এইটাই আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন, একটা লাইকের অনেক মূল্য। তা আপনারা দেখুন এই যে এই গাছটা দেখছেন, এটা এবার বছরের গাছ, আর এইটা হচ্ছে 2 বছরের গাছ। এই গাছে এই ফুল এসে যাচ্ছে, এই দেখুন গাছে ফুল এসে যাচ্ছে, ডাম পাতা পড়ে গেছে, পাতা পড়ে এই ফুল এসে যাচ্ছে, কি সুন্দর লাগছে। এই যে ফুল এসে যাচ্ছে, এই দেখুন এই যে মাথায় ফুল, ফুলে করি ছোট ছোট করি, এগুলো পুরনো গাছে পাতা পড়ে যাওয়ার পরে অনেক সময় ফুল আসে। এই যে গাছগুলো যারা অনলাইনে নেবে, যারা অনলাইনে নেবে তাদের আমরা 2টো শাখা দেখে দেবো, ঠিক এরকম গাছ দেখে দেবো, হ্যাঁ কারুর দেখা লাগবে না, আশা করি কারুর দেখা লাগবে না, আপনারা চোখ বুঝে বিশ্বাস করবেন, আমরা 2টো শাখা দেখে দেওয়ার চেষ্টা করব, ঠিক এই কোয়ালিটির গাছ, আমরা 2টো শাখার কম দেব না, যখন থাকবে না তখন 1টা শাখা দেব, আর যত সময় 2টো শাখা থাকবে, 2-3টে করে ডগা থাকবে আমরা দেব। তবে এই যে ডগাগুলো বড় হয়ে যাচ্ছে, তারপরে আমরা গাছটার মাথাগুলো কেটে দেব, কিছুদিন পরে আমরা মাথা কেটে ঝাড় করার জন্য চেষ্টা করব, অবশ্যই ভালো করব। আপনারা দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে, এই যে গাছগুলো কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পারেন, যে কোনো লোক নিতে দ্বিধাবোধ করবে না, আর গাছ মরার কোনো ভয় নেই, আমাদের যথেষ্ট ভালো হয়েছে। তবে যতটা
গত বছর মরেছিল, এবার অতটা মরেনি। গাছ ভালো দিয়েছে হরিমোহন শর্মা, আমরা খুব সন্তুষ্ট হয়েছি। তা বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের ভিতর জানাবেন। আপনারা পেয়ে যাবেন হরিমোহন, আন্না, ডরসেট, এই তিনটে ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা বুকিং করতে পারেন। ফোন নাম্বার 9933817580, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই ফোন নাম্বার। আপনারা সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি ফোন করবেন, আর দিনে ফোন না করলে ভালো হয়। ইমার্জেন্সি যদি ফোন করতে হয় 1 মিনিটের জন্য আপনারা কল করতে পারেন। তাছাড়া হোয়াটসঅ্যাপে আপনারা একটা হাই লেখে পাঠিয়ে দিলে পরে আমরা লিস্ট পাঠিয়ে দিই, আপনারা দেখতে পারবেন কোন গাছের কি দাম আছে, অবশ্যই দেখতে পাবেন। শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ও যদি কোনো অসুবিধা হয় বা কোনো গাছ নিতে যান তাহলে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। আর আমাদের থাই ভ্যারাইটি কিছু বেরিয়েছে, কিছু এনেছি থাই ভ্যারাইটি, আপনারা এরপরেই থাই ভ্যারাইটির একটা ভিডিও দেখাবো 3-4 দিন পরেই। এরপর পরই আমরা থাই ভ্যারাইটির ভিডিও ছাড়বো 3 দিন পর, তারপরে আবার আর একটা ভিডিও ছাড়বো আপনার লেবুর একটা ভিডিও আনছি, সামনের শনি রবিবারে আবার ছাড়বো। তা পরপর আপনারা দেখবেন, পুরোটাই দেখার চেষ্টা করবেন, ভালো লাগবে।